আজ 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন দেশ জুড়ে পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে। জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা সহ দেশ জুড়ে মহা সমারোহে পালিত হয় তার জন্মদিন। স্বামীজির জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বড়াবাজার নামোপাড়া বোর্ড প্রাইমারি বিদ্যালয় ও গোরসাই প্রাইমারি বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের বাসে করে নিয়ে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গেলেন জামশেদপুরের জুবলি ময়দানে। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, তারা গত বছর 12ই জানুয়ারি পুরুলিয়ার শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়েছিলেন, এবছরও তাদের দ্বিতীয় বছর। তাই এবছরও তাদের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাচ্ছেন জামশেদপুর জুবলি ময়দানে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথেও বাইরের জগতের শিক্ষা লাভ করা প্রয়োজন, তাই তারা আজ সকাল 9টা নাগাদ জামশেদপুর জুবলি ময়দানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এই শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকরা শিক্ষক শিক্ষিকাদের সাধুবাদ জানিয়েছেন। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।